أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا صل وسلم وبارك عليه محترم حاضرین کرام رحمانی و رحمکم اللہ تعالی پوتر قرآن حکیمر আয়াত করিমা তিলাওয়াত করেছি। যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাকে শেখুল আম্বিয়া বলা হয়, যার আওলাদের মধ্যে সবচেয়ে বেশি আম্বিয়ায়ে কেরামের আবির্ভাব হয়েছে এবং যেই কারণে সবচেয়ে বেশি হলো যে ওনারই বংশে আমাদের প্রিয় নবী সরকারে দো আলম নূর মুজাসসাম সরবরে কায়নাত সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারই বংশের মধ্যে এসেছেন। আলহামদুলিল্লাহ, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ করে উনি খলিলুল্লাহ উপাধি ধারণ করেছেন, লাভ করেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে খলিলুল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ, হাদিসে পাকে আছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইরশাদ ফরমাচ্ছেন, একদা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান পরস্পর আলোচনা করতেছিলেন যে হযরতে আদম আলাইহিসসালামকে সফিউল্লাহ বলে, হযরতে নূহ আলাইহিসসালামকে নজিউল্লাহ উপাধিতে ভূষিত করা হয়, হযরতে মূসা আলাইহিসসালামকে কলিমুল্লাহ লকব দ্বারা স্মরণ করা হয়, হযরতে দাউদ আলাইহিসসালামকে খলিফাতুল্লাহ বলা হয়, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিসসালামকে রূহুল্লাহ বলা হয়। আমাদের প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এরকম কোনো উপাধি নেই? এই আলোচনা সাহাবায়ে কেরাম করছেন ওই সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন আর বললেন, আলা কদ সামিতু কালামাকুম, এ আমার সাহাবা কেরাম শুনো, আমি তোমাদের কথা আলোচনা শুনেছি। তো মনে রাখো, আদম ওয়া মান দুনহু তাহতা লিওয়াই ইয়াউমাল কিয়ামা, হযরতে আদম সবিউল্লাহ, হযরতে নূহ নজিউল্লাহ, হযরতে মূসা কলিমুল্লাহ, হযরতে দাউদ খলিফাতুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, হযরতে মূসা কলিমুল্লাহ, এরা সবাই কিন্তু কিয়ামতের দিন আমার পতাকা তলে থাকবে। তাহাতা লেবাহি ইয়াউমাল কিয়ামা, আমার পতাকা তলে ওদের স্থান হবে। সুবহানাল্লাহ। এবং এইটা আমার ফখরের বিষয় নয়, আনা সৈয়দুল আব্বালিন ওয়াল আখিরিন লা ফখর,
আমি সৃষ্টির শুরু শেষ সবারই আমি সবচেয়ে শ্রেষ্ঠ, এটা ফখরের বিষয় নয়, এটা শোকরের বিষয়। সুবহানাল্লাহ, আলা ওয়ানা হাবিবুল্লাহ, শুনো আমি হচ্ছি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, তো খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এর পার্থক্য কি? দুইটারই অর্থ কিন্তু আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। তো দুইটার মধ্যে পার্থক্য কি? তো ওলামায়ে ইসলাম পার্থক্য দেখাচ্ছেন যে খলিলুল্লাহ বলা হয় যিনি তার সমস্ত ত্যাগ এর মাধ্যমে আল্লাহকে রাজি করেন, আর হাবিবুল্লাহ বলা হয় যার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ কামনা করেন। সুবহানাল্লাহ, খলিল বলা হয় যিনি সর্বদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনে রত থাকেন। ফাল হাবিবু ইয়াকুনু আফআলুল্লাহি বিরাজাইহি, আর হাবিব বলা হয় যার সন্তুষ্টির জন্য আল্লাহ অনেক কিছু করেন। যে দলিল আনল ফলানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ কাবাতুল্লাহ কোনটা? এটা নয়, আপনি আপনাকে আমি ওইদিকেই মুখ করে এবাদতের সুযোগ দিব যেদিকে আপনি পছন্দ করেন। ফলানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। প্যারা হাজরিন, এই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ইচ্ছা ছিল যে খানায়ে কাবা কেবলা হোক, আল্লাহ সেটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তো ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিসসালাম সম্পর্কেও কোরআনে পাকে যথেষ্ট বর্ণনা আছে এবং ইব্রাহিম আলাইহিসসালাম যথেষ্ট পরীক্ষা দিয়েছেন, যত ঘনিষ্ঠ তত পরীক্ষা। আল্লাহর ঘনিষ্ঠ জন, হাদিসে পাক সহিহ বুখারী শরীফে, আশদ্দুন নাসে বালান আল আম্বিয়া, যে মানুষের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন আম্বিয়ায়ে কেরামকে, এবং সেখানে যার মর্যাদা যত বড় তার উপর পরীক্ষাও তত বড়। সুবহানাল্লাহ, এই পরীক্ষা দিয়ে আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করেছেন যে ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না, যে ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন, যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করেছেন এবং সেই সব বিষয়গুলোতে ইব্রাহিম আলাইহিসসালাম পরিপূর্ণ সাফল্য অর্জন করেছেন, সেই ঘোষণা ও পরীক্ষা যিনি নিয়েছেন সে খোদাই দিয়েছেন, ফাতাম্মাহুন্না, যে উনি এই সব পরীক্ষা পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ, আমরা মানুষও কত, আমাদের পরীক্ষাও আর কত, কারণ যার স্তর যতটুকু তার পরীক্ষা সেভাবেই হবে। যারা একেবারে নিম্ন শ্রেণীর ছাত্র এদের পরীক্ষা আর উচ্চ শ্রেণীর পরীক্ষার মধ্যে যেমন পার্থক্য আছে, আল্লাহর বান্দাদের মধ্যেও সেই পার্থক্য বিরাজমান। মোহতরম হাজরিন, তো হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হওয়ার কারণে এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আবির্ভাবের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা আলাইহিমাস সালাম, আমি হলাম আমার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালামের দোয়ার ফসল। উনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলা, খানায়ে কাবা তৈরি করার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইয়া আল্লাহ, খানায়ে কাবা বানালাম, তোমার ঘর নির্মাণ করলাম, যেমন ঘর সেই ঘরের তেমন ইমামও লাগবে, সেই ইমামুল আম্বিয়াকে আল্লাহ তুমি তাদের মধ্যে প্রেরণ করো। সুবহানাল্লাহ, তো রসুলের পাক বলছেন, আনা দাওয়াতু ইব্রাহিমা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ও বশারতু ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, সেই বশারত, সেই সুসংবাদের বাস্তব হলাম আমি রসুল। সুবহানাল্লাহ, এই যে রসুলে পাকের জন্য দোয়া করেছেন, সেই দোয়ার বরকত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, যে রসুলে পাক ওনাকে নামাজের মধ্যে এনে, আমাদের ইবাদতের মধ্যে এনে ওনাকে স্থান দিলেন, যে দুরুদে ইব্রাহিমই যেটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। এইভাবে অন্য কোন নবীর নাম ধরে আমাদের নামাজে দোয়ার এই ব্যবস্থা নেই, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পরিবার পরিজনের জন্য রয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম পুরস্কার পেলেন রহমতুল্লিল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, তো মোহতরম হাজরিন, আল্লাহ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে আল্লাহর কুদরতের আয়াত নিদর্শনগুলো দেখান, জানান না শুধু দেখান, আমরা জানতে পারি দেখতে পারি না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, ইন্নি আরা মা লা তারাউন, নিশ্চয় আমি ওইগুলো দেখি যা তোমরা দেখো না। চোখ একই চোখ, দেখতে একই চোখ, দেখতে চোখ সবার এক, কিন্তু আমাদের মধ্যেও তো সবার চোখের পাওয়ার এক না। আর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম ওনাদের পাওয়ার তো আল্লাহ যত প্রয়োজন তত দিয়েছেন, এদের দূরত্ব কাছে দূরে এইসব প্রশ্ন আম্বিয়ায়ে কেরামের ক্ষেত্রে অবান্তর। এটা যুগে যুগে কাফেরগণ সবচেয়ে বেশি যে কথাটা বলেছেন, ইন আন্তমিল্লা বশরুম মিশ্রুনা, তোমরাও তো আমাদের মতো মানুষ, মা আন্তমিল্লা বশরুম মিশ্রুনা, তোমরাও তো আমাদের মতো মানুষ। এইভাবে এটা প্রথমে বলেছেন শয়তান, এরপরে এইভাবে কাফের মুশরিকগণ যুগে যুগে বলে এসেছেন। এইখানেই তারা সবচেয়ে বেশি যে পদস্খলন হয়ে গেল, যে আম্বিয়ায়ে কেরাম মানুষ এতে কোনো সন্দেহ নেই, এরা জিনু নন, ফেরেশতাও নন, আম্বিয়ায়ে কেরাম জিনু নন, আম্বিয়ায়ে কেরাম ফেরেশতাও নন, আম্বিয়ায়ে কেরাম মানুষ। কবে কেমন মানুষ? অতুলনীয় মানুষ, ওনাদের সাথে তুলনা হয় এমন আরেকজন মানুষ নাই। আর আমাদের নবীর মেসাল তো নবীদের মধ্যেও নেই। সুবহানাল্লাহ, এই যে মৌলিক কিছু বিষয়ে মানুষ পদস্খলন হয়ে তার সব কিছু ধ্বংস হয়ে যায়।
আমল করাটা বড় কথা নয়, আমল রক্ষা করতে পারা, টাকা পয়সা উপার্জন করা এটা বড় নয়, যে টাকা পয়সা রক্ষা করতে পারা, ধন সম্পদ যথানিয়মে উপার্জন করে বৈধ পন্থায় উপার্জন করে সেটা রক্ষণাবেক্ষণ, সেটাও একটা দায়িত্ব মানুষের। মানুষ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে কষ্ট পায়, কষ্ট মানুষ সবসময় যে কপালে আসে সেজন্য পায় না, কিছু নিজের কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়, কারণ আমরা আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক যখন চলব না তো আমাদের জন্য বিপর্যয় অনিবার্য। ইমানদার মুসলমান তার জীবনে যদি মনে করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখব, টাকা পয়সা হলে যাকাত করব, বাস আমার কাজ এতটুকু, এটা মৌলিক বিষয়। কিন্তু আপনাকে একটা ঘরে যদি বসবাস করতে হয়, শুধু পিলারের উপর ছাদ আর দেয়াল দিলে হয় না, কত জিনিস যে আপনি ভালোভাবে থাকার জন্য কত ধরনের জিনিস লাগতেছে। শিখ ইমানদারের কামিয়াবির জন্য এই ইমান ইসলামের পথে তাকে অত বিষয়ে সতর্কতার সাথে চলতে হবে। আমি নামাজ পড়লাম, আবার জুলুমও করলাম, আমি রোজা রাখলাম, আবার আমি মিথ্যাও বললাম, খেয়ানত করলাম, মানুষের হক ধ্বংস করলাম, এই যে পরস্পর বিরোধী কাজগুলো করার কারণে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাই। কারণ আপনি যে আল্লাহর এবাদত করছেন সে আল্লাহর নির্দেশনা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা তো করতে হবে। এখন আমরা মসজিদে আসলে আমরা ফাক্কা মুসলমান, কিন্তু যখন আমি মসজিদের বাইরে যাই তখন আমার কর্মকাণ্ড, আমার আচার আচরণ আমার মতো, আমি আমার মতো করে করতেছি। এত মুসল্লি এক জমানায় ছিল না, এত বড় মসজিদও এক জমানায় ছিল না, মানুষ কম ছিল, মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা কম ছিল মানুষের মধ্যে, কিন্তু এই সময় মানুষ আজকের মতো এত স্বার্থপর ছিল না। তো আজকে আমরা মসজিদেও ভরপুর, আবার আমাদের অন্যায়ের বাজারও গরম, আর আমরা এত বেশি বৈষয়িক আরাম আয়েশকে এত বেশি প্রাধান্য দিচ্ছি, অথচ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এরা চাইলে পাহাড়কে যদি বলতো স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যেত, ওরা আরাম আয়েশের সর্বোচ্চ করতে পারতেন, কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, অনেক সময় অনেক দিন আমাদের ঘরে আগুনে জ্বলত না, পাক করে খাওয়ার ব্যবস্থা হতো না, শুধু দুইটি জিনিসের উপর আমাদের কালাতিপাত হতো, একটা খেজুর আর একটা পানি। ইমামুল আম্বিয়া যিনি চাইলে বেহেশতের খানা ডেলি খেতে পারতেন, আর রসুলকে বেহেশতে পর্যন্ত যেতে হয় না, বেহেশতে রসুলে পাকের সামনে আসে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন, আর হঠাৎ সামনে হাত টেনে দিলেন, আবার হাত গুটিয়ে ফেললেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে রসুলে পাক নামাজ অবস্থায় তো এরকম করেন না। নামাজের পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত মুবারক সামনের দিকে কি যেন নিবেন, এইভাবে হাত মুবারক বাড়ালেন আবার গুটিয়ে ফেললেন, ব্যাপারটা কি? বললেন, বেহেশতের আঙ্গুরের একটা গুচ্ছ আমার সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ, আমি এটা নেয়ার জন্য হাত বাড়াইলাম,
কিন্তু আবার চিন্তা করলাম যে আমি বাড়াইলে আমি নিয়ে ফেললে এটা দৃশ্যমান হয়ে যাবে, অদৃশ্য অদৃশ্যই থাকুক, বিশ্বাসের পরীক্ষা হোক যে অদৃশ্যের উপর ঈমান, এটাই হচ্ছে আসল ঈমান। ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা, দেখে বিশ্বাস করা এটা তো নাস্তিকদের মত, দেখলে বিশ্বাস করবো না দেখলে করব না। প্যার হাজরিন, রসুলে পাক বললেন তবে মনে রাখো যদি আমি নিয়ে ফেলতাম এই গুচ্ছ, তো লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়া যতদিন থাকতো এই এক গুচ্ছ থেকে খেতে পারতা, আর আর আঙ্গুরের বাগানের প্রয়োজন হতো না, কারণ বেশি ফলের নিয়ম হলো একটা ছিঁড়লেই সেখানে সাথে সাথে আরেকটা হয়ে যাবে। আমি যদি এটা নিতাম তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ডেলি বেশের গানা খেতে পারতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সরকারে কোন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বলছেন, হযরতে আয়েশা বলতেছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে রুটির সাথে আরেকটা জিনিস দিয়ে খাওয়ার সুযোগ খুব বেশি পান নাই। আমরা রুটির সাথে কেউ সবজি খাচ্ছি, কেউ ডিম খাচ্ছি, কেউ গোস্ত খাচ্ছি, যে রুটির সাথে যেটা মানায় বলে, বলছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা ইরশাদ করছেন, হযরতে আবু হুরায়রা কেঁদে দিয়েছেন যে আজকে আমার সামনে রুটি আর গোস্ত, আমার রসুল তো এইভাবে সহজে পান নাই। কেন পান নাই? অভাব কিসের ছিল? অভাব ছিল না, এটা শুধু উম্মতকে শিক্ষা দিয়েছেন যে উচ্চ বিলাসী হইও না, জীবনকে অনাড়ম্বর জীবন যাপন করতে শিখো। কারণ তুমি যদি তোমার উচ্চ বিলাস চরিতার্থ করতে যাও তো তোমাকে অবৈধ পথে পা দিতে হবে, অবৈধ আয়ের মধ্যে পা দিতে হবে। আজকে মুসলমান হয়ে আমরা কি পরিমাণ অবৈধ ইনকামের মধ্যে এত আগ্রহী, নাউজুবিল্লাহ। অথচ চুপ দুইটা বন্ধ হলে আপনার এই তিনটা কাপড় কাপন দাপনের যা খরচ এই ছাড়া আর এক পয়সার মালিকও আপনি নন। কেন এটা মানুষের মধ্যে বুঝে আসে না? খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, এক বছর গমের সরবরাহ, গম আরব বিশ্বের মধ্যেও কম হয়েছে এবং মিশর ইত্যাদি গম যেখানে উৎপাদন হতো সেখানে কম হয়েছে, গমের সরবরাহ আমদানিও সহজ হয় নাই। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গমের আটার রুটি খাওয়া ছেড়ে দিলেন, যবের আটার রুটি খেতে লাগলেন। আস্তে আস্তে পরিস্থিতি ভালো হয়েছে, উনি কিন্তু এটা খেতেই আছেন। এক সময় ওনাকে বলা হলো যে আমিরুল মোমেনিন, এখন তো মাশাআল্লাহ গমের সরবরাহ বেড়েছে, আপনি এখনও ওই যবের রুটি খাবেন? বলে আমি যতক্ষণ এটা জানতে নিশ্চিত হব না যে আমার অধীনস্থরা, আমার যারা আমার অধীনে আছে, আমার রাজত্বে আমার পরিচালনায় এরা সবাই গমের রুটি খেতে পাচ্ছে, এটা যতক্ষণ আমি নিশ্চিত হব না আমি ওমর কেমনে খাবো। সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পদ যার ব্যবসা, এখান থেকেই বুঝতে পারি যে ওনার ব্যবসায়ী ওটের কাফেলা, মালবাহী ওটের কাফেলা, যে কাফেলার প্রথম ওট মদিনায় এসে পৌঁছত, পিছনের ওট তখন মিশর থেকে যেত। সেই আমিরুল মোমেনিন হযরত ওসমান
গনি রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে কয়েকজন সাহাবা একান্তে বসে খেতে দেখে ওনারা বলতেছেন যে হযরতে ওসমানে গনি এত সাধারণ খাবার খায়, ওনার অত সড়ের সম্পদ কেন? এটা আদর্শ, এটা আম্বিয়া একরামের সুন্নাত। হ্যাঁ, আপনি খাওয়াতে নিষেধ নাই, কিন্তু আমার একেবারে বেহিসাব সম্পদ লাগবে, এই মানসিকতা কেন? দুনিয়ার পিছনে আমরা এত বেশি মুসলমানরা কেমনে হই? যেহেতু আল্লাহর হাবিব বলছেন আর দুনিয়া জীবাতুন, দুনিয়া এমন একটি মরা বস্তু, সেটা শুধু মরে গেছে না, পচেও গেছে। আর দুনিয়া জীবাতুন, শুধু মরাকে মৃতা বলা হয়, আর যে মরা মরে পচে দুর্গন্ধ হয়ে গেছে সেটাকে বলে জিফা আরবিতে। রসুলের পাক বলছে এই ধরনের পচা দুর্গন্ধ জিনিসের পিছনে মরিয়া হয়ে উঠবে কুকুর। যারা সম্পদ 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 সম্পদের জন্য একেবারে জীবন উৎসর্গ করতেছে, জীবনকে শেষ করে দিচ্ছে, যে এটা তো উদ্দেশ্য নয়, সম্পদ মানুষের প্রয়োজন, আপনার জীবন জীবিকার জন্য প্রয়োজন, আপনার মধ্যে সামর্থ্য আছে, আপনি আপনার ব্যবসাকে বিস্তৃত করবেন এই নিয়তে যে আমার ব্যবসা বাড়লে আমার দেশের শ্রমিক, আমার দেশের মানুষের কর্মসংস্থান হবে, আমার দেশের মানুষ কাজ করবে, দেশ উন্নত হবে, আমার দেশের মানুষের রুটি রুজির ব্যবস্থা হবে, এই নিয়তে যখন করবেন তো আপনার সব এই ব্যবসা বাণিজ্য এবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ, এই ধরনের ব্যবসায়ীকে আল্লাহর হাবিব বলেছেন আস্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন, সৎ ন্যায়বান ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবীদের সাথে তাদের হাশর হবে। কিন্তু সেই ব্যবসায়ী আমরা একটু সুযোগ পেলেই যে দ্রব্যমূল্য কোথায় নিয়ে যায় এবং এটা নিয়ন্ত্রণ করাও যেন বড় কঠিন হয়ে গেছে, আমরা কত দেখলাম যে এগুলো কেন শুধু লাভ করার জন্য, শুধু বেশি লাভ বেশি লাভ বেশি লাভ এটার জন্য। মোহতরমা হাজরিন, কিন্তু সেজন্য সেই ব্যবসায়ীর জন্য বিপদও আছে সুসংবাদও আছে। পদ পদবী জিম্মাদারি, পদের জন্য এটা সামাজিক হোক রাষ্ট্রীয় হোক যেই কোনো জায়গায় দেখা যায় পদের মধ্যে বড় লোভ আমাদের অনেকের। কিন্তু রসুলের পাক বলেছেন লা তাসআলিল ইমারা, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চাইও না বরং নেতৃত্বের গুণ অর্জন করো, তখন মানুষ তোমাকে সেদে নেতা বানাবে। তুমি যখন নেতৃত্ব চেয়ে নিবা তো তোমার জিম্মাদারি তোমার, তোমাকে কেউ সহযোগিতা করবে না, আর যখন নেতৃত্ব তোমাকে দেয়া হবে তখন ওয়েন্তা তোমাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ, আমরা যে কোনো ক্ষেত্রে পদ পদ তো আসলে বিপদ, কিন্তু এটার জন্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন লা তাসআলিল ইমারা, পদ পদবী চাইও না, নিজের মধ্যে গুণাবলী সৃষ্টি করো তো মানুষ তোমাকে সেদে পদের মধ্যে পদস্থ করবেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ রসুলের কোন নির্দেশনা, যেখানে বিচার কার্য সেই দায়িত্ব কত বড়, এদের জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্কবাণী করেছেন, ন্যায়পরায়ণ বিচারকদের জন্য যেমন বিশাল সুসংবাদ রয়েছে, বলেছেন নাসাই শরীফের রওয়ায়েত যে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরিম মিন নূর আন ইয়ামিনির রহমান,
ন্যায়পরায়ণ বিচারক কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য নূরের মিম্বর তৈরি করবেন। মিম্বর ময়দানে মাহশরের এক পাশে না, আন ইয়ামিনির রহমান, আল্লাহর যেই বিচারের এজলাস বসবে আল্লাহর কুদরতের ডান পাশে, ন্যায় বিচারকদেরকে নূরের মিম্বরের উপর আল্লাহ উপবিষ্ট করাবেন। সুবহানাল্লাহ। এই সুসংবাদ হাদিসে পাকে ওলিয়াল্লাহদের জন্য এসেছেন, বলে কিয়ামতের দিন আল্লাহর এমন কিছু বান্দা আসবে, লাহুম মানাবিরুম মিন নূর, লাইসু বিআম্বিয়া ওয়ালা সুহাদা, এদের জন্য নূরের মিম্বর হবে, এরা কোন নবীও নন শহীদ নন। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াস সুহাদা, এদের এই মর্যাদা দেখে নবীগণ শহীদগণ ওইটাও পেতে চাইবেন। এরপর সুম্মা তালা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তখন বোঝা যায় যে কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বর, নূরের স্টেজ তৈরি করবেন। এক প্রকার হচ্ছেন আউলিয়া ইকরাম, যারা জীবনের সকল কিছু ত্যাগ করে আল্লাহকে রাজি রেখেছেন। আরেক প্রকার হচ্ছেন ন্যায় বিচারক, বিচারকদেরকে যারা ন্যায় বিচার করেছেন এদের জন্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থা রাখবেন। আর যদি বিচার কার্যের মধ্যে যদি হেরফের হয় তার শাস্তিও কত কঠিন, সেজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে যে অবস্থা, এই অবস্থায় উনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না বিচার কাজ, সেজন্য চিফ জাস্টিসের পদ ওনাকে সেধে দেওয়া হচ্ছে, উনি নিতে রাজি না, তো খলিফা আবু জাফর মনসুর দরবারে রেখেছেন, ইমাম আবু হানিফা আমি আপনাকে প্রধান বিচারপতি করতে চাই, বলে আমি এটার জন্য উপযুক্ত নই। উনি সরাসরি বললেন, বলে আপনি মিথ্যা বলছেন। ইমাম আজম বললেন, যিনি মিথ্যা বলে তাকে আপনি কেন বিচারক বানাবেন, একই কথায় লাজবাব খলিফা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, যে না আপনি মিথ্যা বলছেন, যিনি মিথ্যা বলেন তো আপনি বিচারক কেন বানাবেন, খলিফার কোনো জবাব দিতে পারেনি। আরেকজন মিসার ইবনে কিদাম রাদিয়াল্লাহু আনহু, উনি বাঁচবেন কেমনে, উনি যখন গেলেন বলে আমিরুল মোমেনিন আপনার দুধের গরু কেমন আছে, বলে আরে এটা পাগল নাকি, উনি পাগল সেজে গেছেন এই পথটা না নেওয়ার জন্য। এটা ছিল আমাদের পূর্বজুরিদের পূর্ব যারা ওদের ইতিহাস। আমরা সব ক্ষেত্রে আমরা এত বেশি ঈমান ইসলামের দ্বারে কাছে আমাদের চিন্তা চেতনাকে রাখতে পারছি না, এটা আমাদের মুসলিম বিশ্বের জন্য, মুসলিম জাতির জন্য বড় লজ্জার বিষয়। আল্লাহ পাক মুসলমানদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান এবং দেশের জন্য দোয়া করবেন। দেশে আমরা শান্তি চাই, আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা করে দিন সবাইকে, দেশের স্বার্থ রক্ষা করার তৌফিক দান করুন, দেশকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।